বলো বলতে আমরা মাঠে ধান কেটে চাষ ওখানটা সামনে দাঁড়িয়েছিলাম, তার মেয়েটা দেখি হঠাৎ আগুন গায়ে লেগেছে, মেয়েটা বেরিয়ে এসছে। তো কেন আগুন লেগেছে ঠিক আছে, এবার মেয়েটাকে সঙ্গে সঙ্গে সুস্থ করার জন্য সেপাশে জলে পুকুর পাড় ঢেলে আমাদের বাঁকুড়ের মেয়েরা ওকে কিন্তু কলা পাতা বিছিয়ে বিছিয়ে সুস্থ করলো, তখন দেখি এটা হু করে জ্বলছে। এবার আমরা তো এগোতেও পারছি না, কেন ওর ভিতরে গ্যাস সিলিন্ডার বাস্ট হলে একটা বিপদ সংকেত দেখা দিবে, সেই কারণে আমরা এগোতে পারছি না। তবু তা সত্ত্বেও মোটামুটি একটা আকর্ষণ করে গ্যাস সিলিন্ডারটাকে যা পুকুরে ফেলে দিয়েছি, তখন দেখি এটা হু করে জ্বলছে। এবার যাতে পাশের বাড়িতে না আগুন লেগে যায় আমরা কোনোরকম দূর থেকে জল ফল ছিটে মোটামুটি করেছি, দিয়ে মেয়েটাকে এখন ইমিডিয়েট এখন হসপিটালে পাঠানো, তমলুক পাঠানো হয়েছে। রান্না করছিল গ্যাসে, গ্যাস থেকে হয়েছে, গ্যাস লিক করে আগুন লেগে গেছে। দোকানটা কিসে? চায়ের দোকান, দিয়ে ওখানে রান্না ফান্না করতো। সাইকেল ফাইকেল সব দেখলাম, সাইকেল দোকান মানে চা দোকান সব একসাথেই থাকতো আর কি, মানে রান্না ফান্না করতো আর কি। পুড়ে গেছে, পুড়ে গেছে মেয়েটা, মানে 50% প্রায় পুড়ে গেছে। এখন কোথায় নিয়ে গেছে? এখন তমলুক হসপিটালে পাঠিয়েছি আর কি, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো কিরকম রিপোর্ট আছে কোনো খবর পায় না, ঠিক আছে, এখন ওখানে পাঠিয়েছি। নাম কি মেয়ের? মেয়েটার নাম হচ্ছে রিঙ্কু মাইতি, স্বামীর নাম অমল মাইতি, দু ছেলে এক মেয়ে। আপনার, আপনি কে হন? আমি পাড়া প্রতিবাসী, পাশের নাম পাশে, আমার নাম সুকুমার মণ্ডল, এই জায়গাটা, এই জায়গাটার নাম চিমুটিয়া। ওইটা ওই যে মাটির হাড়ি না কি ওইটা, কোনটা? এই যেটা বলে গেছে মাটির হাড়ি বলে যাচ্ছে, এটা তো টোন চিপের বস্তা মনে ছিল, টোন চিপের ছোট দোকান ছিল, টায়ার ফায়ার ছিল, এই মালটা বাস্ট হয়েছে বেশি। এটা ফোনটা নিয়ে আসবে, ফোনটা ফোনটা আমার ছবি আছে, এখন লোক মানে হাজার লোক।